নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক, মায়ের মৃত্যুতে নিজের মেয়েকে ভোগ করে আসছিল স্ত্রীর মতো। সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এ যেন কেয়ামতের আলামত। কেয়ামত আর বেশি দেরি নেই, খুবই ঘনিয়ে আসছে। একটা বাবার কাছে নিজের মেয়ে নিরাপদ নয়। দীর্ঘদিন যাবৎ ধরে নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়িত আছে জন্মদাতা পিতা। একজন বাবা হয়ে নিজের মেয়েকে দীর্ঘদিন যাবৎ ধরে বুক করে আসছিল, একজন পিতা হয়ে কিভাবে পারে এরকমের জঘন্যতম কাজ করতে? নিজের স্ত্রী মারা যাওয়ার পরে নিজের মেয়েকে স্ত্রীর মতো ইউজ করতো জন্মদাতা পিতা। এক পর্যায়ে এরকমের জঘন্যতম কাজে লিপ্ত হতো বাবা, এবং মেয়েটা তার বাবাকে অনেক বুঝাইতো, কিন্তু মেয়েটাকে বাবা তার বাবা নাকি 20-30 টাকা দিয়ে তাকে ছেড়ে দিত এবং তাকে মজা খাওয়ার জন্য দিত। সুপ্রিয় দর্শক, এরকমের অভিযোগ করতেছে সেই মেয়েটা। সেই ভিডিও ক্লিপটা দেখালেই আপনারা বুঝতে পারবেন একজন বাবা কীরকমের এরকমের জঘন্যতম কাজ কীভাবে করতে পারে। একজন বাবার কাছে তার মেয়েটা নিরাপদ নাই। সুপ্রিয় দর্শক, অন্য কেউ যদি এরকমের ঘটনাটা ঘটাইতো তাহলে সেই মেয়েটা তার বাবার কাছে গিয়ে বিচার দিত, সে মেয়েটা বাবার কাছে বিচার দিত এবং তার বাবা সেই বিষয় নিয়ে অ্যাকশন নিত। কিন্তু এখন মেয়েটা কার কাছে বিচার দিবে বলুন তো দেখি আপনারাই। এরকমের জঘন্যতম কাজে এক পর্যায়ে তার বাবাকে অনেক বুঝাইছে, তার বাবা বুঝ মানে নাই, কিন্তু তার দাদির কাছে এক পর্যায়ে সে মেয়েটা গিয়ে বলে দেয়। সুপ্রিয় দর্শক, সেই ভিডিও ক্লিপটা আমরা ইতিমধ্যে দেখে আসবো, পরে এসে কিছু কথা বলবো। চলুন সেই ভিডিও ক্লিপটা দেখা যাক। তারপরে আমি আমার আব্বু সাবানি নিয়ে আইলো আমার মার, তারপরে আমি আইতে চাইনি, করা ছাড়া আইতে চাইনি, তারা আমার মারা জোর করে নিয়ে আসছে। সেই খারাপ কাজ আমার ঠিক করাই করতো, আমি বললাম তার মার কাছে করে দিন। তারপরে আর একদিন এসে দাদির কাছে এসে কইছি, দাদি কয়েকে কিরে বলাই করে জাপ দিয়ে ফেলছিলাম। তারপরে দাদি 200 ঘোষণা করে আমার বাঁচাইছে। দাদির কাছে এসে দাদির কাছে সব খুলে কয়া, তারপরে আমি ধ্যান এই ঘটনায় করে আমার এটা করছে মার কাছে কই নেই বয়স ঠেলায় আমি নিজে হাতে ধর। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারলেন। একটা বাবা কতটুকু খারাপ হলে নিজের মেয়ের সাথে এরকমের শারীরিক সম্পর্কে জড়িতে পারে। সুপ্রিয় দর্শক বলুন তো দেখি আপনারাই, কতটুক জঘন্য পিতা হতে পারে সে, কতটুক মানুষ নামের জানোয়ার হতে পারে সে। একে তো প্রকাশ্যে ফাঁসি দিয়ে মেরে ফেলা উচিত। সুপ্রিয় দর্শক, এইরকমের ঘটনাগুলো আমাদের সমাজে ঘটতেছে, এরকমের পিতাগুলো আছে তার মতো, এরকম আরো কিছু মানুষ হয়তো আছে এরকমের ঘটনাগুলো ঘটাইতেছে, সেসব মেয়েরা বলতে পারতেছে না। সেই কারণে এইসব ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা, অবশ্যই আপনারা এইসব ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এদের মতো মানুষ নামের শয়তানদের যেন শাস্তি হয়ে হয়। সুপ্রিয় দর্শক, নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্কে কিন্তু সে দীর্ঘদিন যাবৎ ধরে জড়াইতেছে, নিজের স্ত্রী মারা গিয়েছে, নিজের মেয়েকে সে তার স্ত্রীর মতো ইউজ করে আসতেছে। আশা করি বিস্তারিত দেখতে পারলেন একটা মানুষ নামের হাইনার ভিডিও, আশা করি বিস্তারিত দেখতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এইসব ভিডিও পেতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।